আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফি সুদুর আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা যে কোরআনের কাছে এসেছ কোরআন শোনার জন্য এসেছ আরও দশটা প্রোগ্রাম আরো দশটা আয়োজনের সাথে আয়োজনের কোনো মিল নাই এই আয়োজনে আসার জন্য আল্লাহ আমিনের খাস দয়া লাগে আমিনের অনুগ্রহ লাগে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ আমিনের পক্ষ থেকে তোমাদের কাছে যে কোরআনটা দেওয়া হয়েছে এইটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশান এটা তোমাদের জন্য কি এটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন মির রব্বি কোন তোমাদের রবের পক্ষ থেকে মূল ডাক্তারি তাই কোরআন কি করবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদুর দুনিয়ার মানুষ দুনিয়ার সব বিষয়ের ডাক্তার আপনি এখন আধুনিক পৃথিবীতে খুঁজে পাবেন চোখের ডাক্তার আছে কানের ডাক্তার আছে আপনার স্কিনের ডাক্তার আছে গাইনির ডাক্তার আছে হারের ডাক্তার আছে প্লাস্টিক সার্জন আছে পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ডাক্তার নাই কিন্তু একটা ডাক্তারির অভাব দুনিয়ার বুকে রয়ে গেছে দুনিয়াতে আপনার আমার যে কলব আছে এই কলবের কোনো ডাক্তার নাই আমার আল্লাহ বলছেন তোমার কলবের দাম কি জানো নাকি রসুল বলে দেন ইজা সলুহাত সলুহাল জাসা কুল্লু ওই কলবটা হচ্ছে তোমার নিয়ন্ত্রণ কেন্দ্র দুনিয়ার মানুষ জেনে রাখো তোমার একটা হাত না থাকতে পারে তোমার একটা পা না থাকতে পারে চোখ না থাকতে পারে তোমার শরীরে নানান ধরনের রোগ থাকতে পারে কিন্তু আমি আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে জেনে বললাম তোমার ওই কলবটা যদি ঠিক হয়ে যায় আমি আল্লাহর পক্ষ থেকে জেনে জানাচ্ছি এটা পুরাটা ঠিক হয়ে যাবে আর যদি তোমার ওই কলবটা যদি নষ্ট হয়ে যায় তোমার শরীরটা বিনষ্ট হয়ে যাবে মুহাদ্দিস মুহাদ্দিসিন کرام ব্যাখ্যা করছেন সলুহাল জাসাদের ব্যাখ্যাটাকে তার শরীর পুরাটা ঠিক হয়ে যাবে ব্যাখ্যাটাকে ব্যাখ্যাটার কিছুই নয় তোমার হয়তো দুনিয়ায় নানান ধরনের রোগ বালাই শারীরিক অক্ষমতা আছে কিন্তু তোমার কলব ঠিক হলে পুরা শরীর ঠিক হওয়া মানে ওই শরীরে যত সমূহ অসম্পূর্ণতা থাক না কেন আল্লাহ ওই শরীরটাকে জান্নাতে প্রবেশে জন্য তৌফিক দিয়ে দিবে আর যদি ওই কল্পটা আপনার নষ্ট হয়ে যায় মনটা আপনার নষ্ট হয়ে যায় আমার আল্লাহর নবী বলছেন তাহলে তোমার সব নষ্ট হয়ে যাবে এখন সব বিষয়ে ডাক্তারি তো আমি পাই আমার অন্তর কি দিয়ে ঠিক হবে আল্লাহ বলছেন ও ব্যক্তি যদি কোরআন গ্রহণ করে রব্বুল আমিন তার অন্তরের ডাক্তার হয়ে যান তার অন্তরটাকে জান্নাতে অন্তর বানায় দিবে পরে বলছেন কেবল এতটুকুই নয় আরও তোমাদের জন্য দুইটা নিয়ামত আছে কি আল্লাহ বলছেন ও হুদাউ আর আবুল তোমাদের জন্য জানালাম আল্লাহ আমিন তোমার কেবল শিফাই দিবে একটা হুদা দিবেন তোমাকে একটা রাস্তা দান করে দিবেন যেই রাস্তার মধ্যে তুমি উঠবে জান্নাতের ট্র্যাকের মধ্যে তোমার জীবনটাকে একবার দিবে আমিন বলছেন ওই মানুষগুলাকে রব্বুল আমিন জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি এই কোরআনুল করিমকে দিয়েছেন কেননা আল্লাহ এটাকে কেবল হুদাই করেন নাই ও রহমাতুল্লিল বলেন মুমিনদের জন্য কোরআন স্বয়ং একটা রহমত সোভান আল্লাহ কোরআন তাহলে আমাদের জন্য রহমত মনে থাকবে তাহলে এই কোরআন যে রহমত কোরআন যে আপনার আমার জন্য এত বড় নিয়ামত এইটাকে আমাদের অন্তরের মধ্যে ধারণ করা লাগবে না শুধু মুখে মুখে ঠিক আর ঠিক বললে হবে অন্তরে ধারণ করতে হবে প্রিয় ভাইয়েরা কেননা এই পৃথিবীতে আমরা আমরা দেখতে পাই এই পৃথিবীতে সবাই মোটামুটি আমাদের দাবি করে যে আমরা ইমানদার আমরা মুমিন এই দাবিতে আমাদের মুখের মধ্যে দাবি এইটা কিন্তু আপনি যদি ইমানদার হন আপনি যদি মুমিন হন তাহলে আপনাকে কতগুলো প্রমাণ দিতে হবে আল্লাহর ছাঁসে আপনাকে আমাকে আসতে হবে আল্লাহর ছাঁসে না আসলে আপনি আমি দুনিয়ায় যতই মুখে মুখে কালেমা পড়ি আর এই ওই দাবি করি এই দাবিতে আমরা ইমানদার হতে পারবো দেখেন একটা উদাহরণ দেয় আপনারা ভালো করে মনে রাখবেন আপনাদের এলাকায় ইটের ভাটা আছেন অনেক ভাই ইটের ভাটাগুলিতে একটা নিয়ম আছে যদি বর্ষাকালে আপনি টাকা লাগাই দিয়ে আসেন তাহলে আপনার যখন ফুল টাইম যেই সময় সবচেয়ে বেশি কাজ হয় রেনি সিজন না এই রকম সময়ে দেখা যায় কি ইটের দামটা একটু তুলনামূলক কম পড়ে কারণ রানিং সিজনে ইট কিনতে হলে টাকা বেশি লাগে ঠিক না ভাই এখন ইট যেইগুলো আমাদের বানায় ইটগুলা বানায় কেমন করে ইটগুলি বানায় প্রথমে একটা কাদামাটি বানায় কাদামাটি বানানোর পরে যেই যেই ইটের ভাটা তাদের নির্ধারিত ইটের একটা ছাঁস আছে ওই ছাঁসের মধ্যে ওই কাদাগুলা দেয় এরপর আস্তে করে বের করে এরপরে রোদে শুকায় শুকানোর পরে আস্তে করে নিয়ে যায় ভাটার মধ্যে দেয় এরপরে সাত দিন পর্যন্ত বা যে কয়দিন লাগে পুড়ায় পুরানোর পরে এরপর ঠান্ডা করে এরপর আস্তে আস্তে ইট কেটে কেটে বের করে যদি আপনাদের এলাকার সাথে আমাদের ঢাকার এই সিস্টেমে মিল থাকে তাহলে একটু বলেন তো ভাই কথা যা বলছি ঠিক আছে কিনা কবির মনোযোগ মাটি দিল শাঁসে ফেলল বের করল শুকালো পুড়ালো ঠান্ডা করল বের করল। যখন বের করতেছে বের করার সময় দেখবেন ইটগুলি চার ভাবে বের হয় কয়ভাবে এক নম্বর হচ্ছে বের হওয়ার সময় একটা ইট বের হয় যেইটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো পানির মধ্যে যদি ফেলে দেন টুপ করে ডুবে যাবে কিন্তু ওই ইট পানির মধ্যে ফেলে দিলে ও ডুবে না ভূষ করে আবার ভেসে ওঠে আমাদের ঢাকাতে ওই ইটের নাম দিছে ঝামা আপনাদের এলাকায় কি ভাই ঝামা যেখানেই পাবেন ঝামা পকেটে করে তুলে নিয়ে আসবেন নিয়ে এসে বৌরে বনরে ছোট মেয়েরে দিয়ে বলবেন শীতের দিন গোড়ালি ফাটে গেলে ডলিশ ঠিক কিনা আমার কথা একই জায়গার মাটি একই শাঁস একই জায়গায় পুড়ালেন একই দিন বের করলেন কিন্তু বের হলো ঝামা এটা একটা কোয়ালিটি দুই নম্বর আরেকটা কোয়ালিটি রিট বের হয় সেটা হচ্ছে ও ভালো করে পুরে নাই পুড়তে পারে নাই ভালো এই জন্য ওর নাম দিছে দুই নম্বর যখনই কোনো এমপি মন্ত্রী মিনিস্টার কোন এলাকায় আসবেন তড়িৎ গতিতে ওই এলাকার উন্নয়নের একটা বাস্তব চিত্র তাকে দেখানো লাগবে তখন ট্রাকে করে বুটবুটিতে করে ওই দুই নম্বর ইট নিয়ে এসে রাস্তায় ফেলে আর পৌরসভার থেকে অথবা মিউনিসিপ্যালিটিতে এসে আস্তে করে বুলডেজার দিয়ে পরে ডলা দেয় আস্তে করে ইটগুলার সব সমান হয় রাস্তা হয়ে যায় তেলতলা আছে না ভাই একই মাটি একই ছাঁচ একই দিন পুরানো কিন্তু বের হয়ে আসার পরে দেখা গেছে ওটা দুই নম্বর আরেক ধরনের ইট আছে বের করার পরে দেখা গেছে ইটটা যে রকম থাকার কথা ওই রকম নাই ওইটু বেঁকা হয়ে বাড়াইছে আমাদের ঢাকায় ওইটার নাম দিছে পিকেট আপনাদের এলাকায় কি নাম ঘুমায় না গেলে বলেন একটু কি নাম পিকেট পিকেটের তকদিরে কোনো গাঁতনি নাই ওরে আস্তে করে মাথায় করে তুলে ঝাঁকি মেশিন আছে যেই মেশিন খালি ঘট 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 করে ধানতেছে। আস্তে করে নিয়ে আসে একটা করে দেয় সাইজ করে খোয়া হয়ে নিজ বাড়ায় যায় আছে কি এই গেল তিন ধরন একই মাটি একই শ্বাস একই দিন শুকানো একই দিন ঢুকানো একই দিন বের হওয়া আর একটা আছে মাপে ঠিক সাইজে ঠিক পুরানোই ঠিক গাতনির জন্য পারফেক্ট খোয়ার জন্য পারফেক্ট সার ডালায় পারফেক্ট যেখানে লাগাবেন সেখানেই পারফেক্ট তাহলে বোঝা যায় একই মাটি একই পুরানো একই শ্বাস একই দিন বের করা তারপরেও সাইরভাবে বের হয় সুতরাং খালি মুখ দিয়ে বললেই হয় না আমি কালেমাদার ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি আমার কালেমা ইল্লাল্লাহ আমার মাবুদ আল্লাহ এইটুকুই কেবল নয় আল্লাহ রসুলের ছাঁচের মধ্যে আসতে হয় তবেই এক নম্বর মুমিন হওয়া যায় আল্লাহর ছাঁচে না আসলে আপনার দাবি করে ইমানদার হওয়া যায় না ঠিক কেন ভালো করে বুঝে না আল্লাহ আল্লাহরাব এই জন্য বলছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে যে কোরআন দিলাম ওই কোরআনকে তোমাদের জন্য হুদা বানালাম কোরআনকে তোমাদের জন্য রহমত বানালাম কোরআনকে তোমাদের জন্য মাওয়াইজা বানালাম যাতে করে কোরআন থেকে তোমরা তোমাদের জীবনের দর্শনগুলো নিয়ে নিতে পারো আল্লাহ বলছেন আর একটা বিষয়ে তোমরা সন্দেহ মুক্ত হয়ে যাও কি সন্দেহ মুক্ত হবে আল্লাহ বলছেন কুল্লা আলা দুনিয়ার বুকে সব মানুষ সব জিন যদি এক হয়ে যায় এক হওয়ার পরে যদি সিদ্ধান্ত করে জিনেরা মানুষকে সহযোগিতা করবে মানুষ জিনকে সহযোগিতা করবে আমার আল্লাহ বলছেন আল্লাহ হাদাল তু আল্লাহর কোরআনের মতো একটা আয়াত একটা কিছু বানাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াতুনা বিমিছলিহি ওয়ালাউ কানা বাদুম লিবাদিন যাহীরা একজন আর একজনের প্রকাশ্য সহযোগিতাও যদি করতে শুরু করে আমি আল্লাহ কোরআনকে এত ইউনিক বানাইছি দুনিয়ার সবার প্রচেষ্টায় কোরআনের একটা শব্দ সমান শব্দ বানানোর মতো যোগ্যতা নাই ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা যে কোরআন শুনতে এসেছি এইটা কোনো সাধারণ বিষয় নয় এইটা বরং একটা অসাধারণ একটা বিষয় আমি মাঝে মাঝে বলি আপনারা মনে কষ্ট নেবেন না প্রিয় ভাইয়েরা একজন মানুষ ধরেন বায়ো কেমস্ট্রিতে কেমিস্ট্রিতে পড়েছে বায়োলজিতে পড়েছে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়েছে পিপি তে পড়েছে নানান সাবজেক্টে পড়ে পিএইচডি ডিগ্রি হোল্ডার হয়ে গেছে পরে যাই জিজ্ঞাসা করবেন আপনি কোন লাইনে পড়ছেন ও উত্তর দিবে আমি জেনারেল কি বলবে ভাই জেনারেল মানে কি ভাই জেনারেল মানে সাধারণ সে কিন্তু কেমিস্ট্রি পড়ছে ফিজিক্স পড়ছে গণিত পড়ছে পৃথিবীর কঠিনতম বিদ্যা পড়ছে কিন্তু তারপরেও বলে কোন লাইন কয় আমি জেনারেল আর একজন ছোট্ট একটুটা মাদ্রাসা পড়ুয়া কোরআন পড়ে যে কেবল মাসুম বাচ্চা কয় বাবা তুমি কোন লাইনে পড়ো মাদ্রাসা লাইনে পড়ি সে কিন্তু জেনারেল বলে না তার মানে দুনিয়ার মানুষের মুখ আল্লাহ এটা বের করে নেন যারা কোরান শুনতে আসে কোরআন শিখে কোরআন বুঝে কোরআনের পক্ষে থাকে এরা সাধারণ নয় বরং অসাধারণ ঠিক কিনা এটা আল্লাহ হারাবুল আহমিনের দয়া সুতরাং যারা এখানে আসছি হয়তো চেনা কথা জানা আয়াত আপনার বিবেকের মধ্যে আসে এই কথা কিন্তু তারপরেও আমরা যদি ময়জা নিয়তে কোরআন নিয়তে বসি আল্লাহ হারাবুল এই বান্দাদেরকে মাফ করে দিবেন সুভান আল্লাহ